কৃষক সংগঠনের ডাকা ভারত বন্ধের মধ্যেই একটু অন্য ছবি। রাস্তার উপর দলের পতাকা লাগিয়ে ফুটবল খেলায় মাতলেন সিপিএম কর্মীরা। মালদার চাঁচলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। ভারত বন্ধের সমর্থনে সকাল থেকেই রাস্তা অবরোধ, ফাঁকা রাস্তায় চুটিয়ে ফুটবল খেলছেন বন্ধ সমর্থনকারীরা। একই ছবি ধরা পড়েছে মধ্যমগ্রামে, যেখানে ফাঁকা রাস্তায় ভলিবলে মেতেছেন বন্ধ সমর্থনকারীরা। আবার অন্য আরেকটি ছবি শিলিগুড়িতে, যে ছবি আপনারা দেখছেন ক্রিকেট খেলার ছবি, দেখা যাচ্ছে শিলিগুড়ির রাস্তায় জমজমাট ক্রিকেট ম্যাচ এবং একেবারে অন্য মেজাজে রয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির রাস্তায় জমিয়ে ক্রিকেট খেললেন বর্ষিয়ান বাম নেতা। উইকেট কিপারের ভূমিকায় আরও এক বর্ষিয়ান বাম নেতা জিরেশ সরকার। বাম কর্মীরাও যোগ দিয়েছেন বন্ধের ক্রিকেটে, অর্থাৎ বন্ধে রাজ্য জুড়ে যখন আমরা অবরোধ কর্মসূচির ছবি দেখতে পাচ্ছি, তখন এই তিনটি ছবি আপনাদের দেখালাম, যেখানে কিন্তু অন্য রকম ছবিও ধরা পড়বে। পাশাপাশি তৃণমূলের ধর্না মঞ্চ মেয়র রোডে, সেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। আমরা এখন সরাসরি সেখানে চলে যাব। শ্রেয়সী, ধর্না মঞ্চের সামনেই তুমি রয়েছো, কি ছবি এই ধর্না মঞ্চে? এখনো পর্যন্ত কারা কারা যোগ দিয়েছেন? 350 লক্ষ কোটি টাকা। সেই প্রতিবাদের ইত্যাদি সমস্ত কিছু নিয়ে কিন্তু পরিস্থিতির দিকে নজর রাখো। একটি বহুজাতিক সংস্থার আগ্রাসন নীতির প্রতিবাদ আন্দোলনে অল বেঙ্গল কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটার্স ইউনাইটেড ফোরাম সোমবার সল্টলেকে ওই বহুজাতিক সংস্থার দফতরের সামনে বিক্ষোভ দেখায় তারা। তার আগে নবদিগন্ত বাস স্ট্যান্ডে জমায়েত হয়ে মিছিল করেন সংগঠনের সদস্যরা। তাদের দাবি, ওই সংস্থা গ্রাহকদের সরাসরি কানেকশন দেওয়ায় তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে। বাংলার বুকে যে কেবল অপারেটররা ব্যবসা করছেন, তাদের থেকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব বাবদ আদায় করছে কেন্দ্রীয় সরকার, অথচ তাদের জন্য কিছুই করছে না কেন্দ্র, উল্টে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে ওই বহুজাতিক সংস্থাকে। এই অভিযোগে একযোগে পথে নেমেছে কেবল অপারেটর সংস্থাগুলি। কেউ ব্যবসা করলে ব্যবসা করতে পারে, কিন্তু ব্যবসার নিয়ম নীতি মানতে হবে। যে নিয়মটা বর্তমানে আমরা চলে আসছি, আমরা সেই নিয়ম চাই, সেই ইনফ্রাস্ট্রাকচারে ব্যবসা করুক। আমরা যেভাবে আমরা গ্রাহকদের সার্ভিস সেইভাবেই দেবো, এই আশা করে আমরা লড়ছি। আমাদের কিছু দাবি দাওয়া আছে। যদি ব্যবসা পশ্চিমবাংলায় করতে হয়, লক্ষ লক্ষ কেবল অপারেটরকে বাদ দিয়ে ব্যবসা করা যাবে না। পশ্চিমবাংলায় ব্যবসা করতে গেলে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ইনফ্রাস্ট্রাকচারের ওপরেই কেবল টিভির ব্যবসাটা বা ব্রডব্যান্ডের ব্যবসাটা করতে হবে। যতদিন না পর্যন্ত তারা আমাদের এই দাবি মানছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।